হাই হাই আব্বারে তো ফোন দেওয়া হয় নাই এখন কল দেই হ্যালো আব্বা আমরা কুরবানি গরু কিনছি ও ঠানু জানু রানু মিনু মা এই ও যাবে না আমার যাবে না এই মিনু তোর মা কই জানবারে এ যাবে না এই गरु ना कि विशाल एक गरु দেখতেও যেরকম রাদুষ নুদুষ আর গা রং নাকি অন্য রকম ও আব্বা তোমারে কল কিডা কিডা আবার রানু ফোন দিছিলে শুনেক ওরা সবদলপুর পার হয়েছে শোনো ওই মুন্সির বাচ্চা তো কোনোদিন শ্বশুরবাড়ির মর্যাদা বোঝে নাই এবার মনে হয় একটু বোঝেছে তালি তো তালি পরে নাই শোনো তুমি ওই গোয়ালঘরটা ফাইন করে পরিষ্কার করে ফিট করে রাখো অবুলা জিনিস না কুরবানি বলে কথা কুরবানি যত যত্ন আত্তি করবে আল্লাহ তত খুশি হবে বুঝছো তাহলে পরে তুমি এক কাজ করো তুমি ওই শেফালি বুগের বাড়িতে কয়েক গাছে খেয়ার এনে রাখো বাদ বাকি আমি দেখছি ঠিক কইছো তাহলে আমি এখনি যাচ্ছি মা আমি কি করব নি তুই যা করতেছিস তাই কর এরা কি বুঝবে এতে কি মজা ব্যাপারি বাড়ির কথা জানলে ইরাম করতো না তার মানে আমরা মুন্সিরা কিচ্ছু না এই এদিকে আয় আরামে ব্যানের উপর বসিস তো আয় এদিকে কাছে আয় কি হয়েছে ওই যে সবদেলপুর পর্যন্ত আমাকে রাখা ছিল মুন্সিকে এরিয়া গরু কোনো ডিস্টার্ব করে নাই গরু টান দিছি চলে আইছে মাঝে একটু দাঁড়ালিও টান দিলেন কথা শুনছে চলে আইছে এই যে যে এলাকায় আসছি এলাকার নাম কি কাকে এলাকা সুন্দর করে ভ্যানে বসে থাকবো আর গরুটা নিয়ে আসবে কিচ্ছু কই নাই কইছি তুমি রশিতে ধরিয়া গরুটা নিয়ে চলে আসো ব্যাপারি বাড়ি এলাকা না এই গরু চল চল আমার মাইজি জামাই চিনলে না সিলিমপুরির ও হ্যাঁ চিনেছি চিনেছি মামা আরে সে একটা বড় সাইজের গরু নিয়ে আমার এখানে আসতেছে এবার আমার এখানে কুরবানি দিবি বুঝছো তো কুরবানি তো তোমার বড় জামাই আর ছোট জামাই দেয় তারে তো কোন সময় দিতে দেয়নি আরে বড় জামাই আর ছোট জামাই বুঝছো বড় জামাই আর ছোট জামাই এবার নিজের বাড়িতেই কুরবানি দিবি এই সুযোগটা মাঝে জামাই নিচ্ছে বুঝছো সে তো দুনিয়ার কিপটে সে দিচ্ছে কুরবানি এই তুমি আদার ব্যাপারি ব্যাপারি আর মুন্সির খবর নিয়ে তোমার কি দরকার
তুমি যেখানে যাচ্ছিলে যাও। দত্ত সব জামাইকে তা দিয়ে ভাব দেখাচ্ছে আর আমার কাছে আদার ব্যাপারে। আব্বা আসসালামু আলাইকুম। হাই জোরে চালা। জি না 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 আব্বা আপনারে না, এই ভ্যানওয়ালারে বলছি জোরে যাওয়ার জন্য। তুমি নাকি কুরবানির জন্য গরু কিনেছো? জি আব্বা কিনেছি। কত নেছে? না আব্বা বেশি না, 130,000 টাকা দিয়ে কিনেছি। কি? জি আব্বা। আব্বা আমি তো চাইছিলাম যে 150,000 এর উপর দিয়ে কিনবো। হ্যাঁ আপনার বোন কিনতে দিল না, নালে কিনতাম। রানু কোনে? রানু আপনার বোন। আব্বা রানু তো গরু তালায় নিয়ে আসতেছে। মানে না আপনার বোনের তো মায়া শরীর, গরুটা তালায় নিয়ে আসতেছে। তুমি কোনে? আপনার বোন তো গরু তালায় নিয়ে আসতেছে, আমি ভ্যানে চুপ করে বসে আছি। কি আমি বুঝবো? আমি বুঝবো না, বুঝতেছো তো আপনার বোন গরুটা নিয়ে নিয়ে আসতেছে। এই দাঁড়া, বৌমার পিছনে পড়ছে, আসতে যা। আরে আসতে চালাতে কইছিলাম, নামিয়ে গেছিস কিছু শুনি। ভুল হয়ে গেছে তো চালা, ওট না থাক। বোটা আমার আসুক, বোটা আমার পিছে পড়ে কত দূরে পড়ে গেছে রে। কিন্তু ভাই গরুটা কিন্তু অনেক সুন্দর, বুঝছেন? গরুটা যে অনেক সুন্দর সেটা আমি বুঝি, তোমার প্রশ্নটা করা লাগবে না। গরু যে কিভাবে কি মানে গরু যে কত কষ্ট করে টাকা ম্যানেজ করে আমি আনিছি সেটা আমি জানি। ও কত নিছে শোনার দরকার নাই। আমি দেখ আসছি যে কতদূর, আমার বউটা দেখ অনেক দূরে পড়ে গেছে, তাই চুপ করে বয়ে থাক। এই তোর এখানে পাঙ্খা আছে বাতাস খাওয়ার? পাঙ্খা নাই। হ্যালো বুবু, কিরাম আছিস? বউ কিরাম আছে ওদিকে আরবি, রানু কিরাম আছে রাস্তার মুহে একটু যায়া দেখ। ও জামেলা জামেলা, এই তো ফ্যান নিয়ে আইছি, নাচো জামাই না জামাই জাত। চল তো দেখি, চলো। গরুটা নাদুস নদুসি আছে, মাছটাও বেশ মানানসই। জামাই বাবাজি। জি আব্বা। আব্বা আপনি কি কাজটা ঠিক করেছেন? কি কি কাম আব্বা? এই যে আমার মেয়েটাক দিয়ে গরুর দড়িটা নাই নিয়ে আইছেন। আব্বা এই জায়গা বিন্দু মাত্র আমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে আপনাকে ক্ষমতার। ক্ষমতার দোষ মানে? এই যে অবলাদাত গরু, সেও কিন্তু ক্ষমতা বোঝে। আমি এই গরুটাকে টানিয়ে নিয়ে সুন্দর করে আসতেছিলাম, সুন্দর করে সে আমার সাথে আসতেছিল, যেই না বিরামপুর আসলো সেই গরুটা দাঁড়ায় গেল, কোনো কিছুতে নোটিস না, আমি যত টানি ও খামি দিয়ে দাঁড়ায় গেছে। তখন কি বুঝলাম জানেন আব্বা, আমাকে মুন্সিবাড়ির এরিয়ার পাওয়ার শেষ, আপনাকে বিরামপুর ঢকলো, আপনাকে ব্যাপার গিয়ে পাওয়ার শুরু। তখন আমার আর কী করার, গরুর রশিটা খুলে আপনার মেয়ের হাতে দিয়ে দিলাম, সে কি গরু সুর সুর করে হাঁটা শুরু করলো, আমি ভ্যানে বসলাম, আপনার মেয়ে গরু নিয়ে এসলো। বুঝতে পেরেছেন? বোঝেন না? না তার মানে কি আব্বা, আমি 130,000 টাকার গরু রাস্তা ছাড়িতে চলে আসতাম। হাই 130,000 মানে তুমি না কইলে 80,000 টাকা দিয়ে কিনেছো? না হয়েছে কি গরু কিন্তু আমি 130,000 টাকা দিয়ে কিনেছি, তুমি বকা দেবা বলে 50,000 টাকা কম বলছি। শোনো একটা আমার একটা ভাব আছে না, শ্বশুরবাড়ি কোরবানি দেবো, তাই কিন্তু 130,000 টাকা দিয়ে কিনেছি, ঠিক করেছি না আব্বা? আই গরুটা নিয়ে আসলাম ভিতরে গেলাম। আব্বা আপনার তো সালামটাই করা হয় নাই। থাক 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 বাবাজি থাক।
কাঁঠাল দিয়ে জোলাই জোলাই ঠোকাই ঠোকাই কাঁঠাল মনে ভালো করে খাল আব্বা কাঁঠাল তো মনে বেশ হয়েছে এবার হ্যাঁ ওই কাঁঠাল তো এবার তোমার ঘরে জামাই ঘরে যদি রাখিছি কিন্তু অন্য জামাই তো আসে নাই এবার তুমিই সব খাও আব্বা ওই কাঁঠালদার কোষগুলো মনে একটু বড় বড় শক্ত শক্ত হ্যাঁ এই গাছের কাঁঠাল তো ওই রোয়াগুলি সব মাছ মশাই আগে খাইছো না হ্যাঁ খাইছি আব্বা খাইছি অনেক দূর থেকে কষ্ট করে আইছেন বসেন বসে একটু দম নেন বসেন আমি যে ভ্যানে এত বড় একটা মাছ দিয়েছিলাম আমার পুকুরের মাছ বিশাল বড় সাইজের মাছ একটা আনছি আর যে পরিমাণ বাজার টাজার আনছি আম্মা ঈদের দিন পর্যন্ত আর বাজারই করা লাগবে না আব্বা আপনার রাশি এত পরিবর্তন হলো কিরাম করে আব্বা কি কিছু করছেন নাকি না না ওই ওই জানুকে একটা ফোন দেওয়া লাগবে বুঝছেন দাঁড়ান হ্যাঁ মা জানু আব্বা মাই যে দুলা ভাই নাহি হ্যাঁ সে একটা বিরাট মস্ত বড় একটা গরু নিয়ে আছে কি করছো আব্বা সে তো ও মা ও সব কথা থাক আচ্ছা তুই কি শ্বশুর বাড়ি না ঢাকা আমার কাছে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর মাক দিচ্ছি 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 এই যে নাও জানু কথা কবি হ্যালো ও মা শুধু গরু না তো একেবারে পুরো বাজার খান তুলে নিয়ে আইছে কটা দিন আর কিছু কিনা লাগবি নেন আম্মা আমি একটু বাজারে যাই একটু ঘুরে আসতাম আর কি ও মা তো জানুর সাথে একটু কথা কও আমি আমি পরে আমি ফোন দিয়ে নেবানি ফোন দিয়ে নেবানি আচ্ছা জানু তোর সাথে জামাই পরে কথা কবে নে হ্যাঁ আমি এখন রাখি পরে কথা কবো নে আমি পরে ফোন দিব নে হ্যাঁ আমি আসলাম একটু ঘুরে আসি বাজান তুমি এত দূরের থেকে না এসে একটু গোসলটা করে যাও মিনু তোমার পানি টানি সব দিয়ে দিক হ্যাঁ তোমার আম্মা ঠিকই কয়েছে ওই গোসল টোসল করে ফেরে এসো তারপরে যাও জি আব্বা এই যে গরু টানি নিয়ে এসি তো ধুলা বালি লাগছে মনে হয় যাই গোসলটা তালি করেই আসে এই মিনু মিনু পানি দাও আশ্চর্য সে গরুটা কেন কিনলো সেটা আমি কব কিরাম করে সে কি দুলে ভাইয়ের মতো নাকি হ্যাঁ যে সব কিছু বইয়ের থেকে জিজ্ঞাসা করবো যে কোনো দিন একটা মুরগিও কিনে না সে 130,000 টাকা দিয়ে গরু কিনে আনলো কিরাম করে তাই তো রানু কি হিরু কি পায়ও পাইছে পায়ও মানে আরে গুপ্তধন গুপ্তধন আরে বাবু কি করছিস আরে ওই যে ভিটা মাটিতে খুঁড়ে পায় না গুপ্তধন ওদের কথা হইতেছি দূর তুমি কি যে কও না এই তাহলে কি চুরি ডাকাতি করিছে হ্যাঁ বুবু এই তুমি নিজের বোনের জামের সম্বন্ধে এরম কথা কিরাম করে কইলে হ্যাঁ ও কি ঘুষখোর নাকি তোমার জামের মতো এই মুখ সামলায় কথা কইস কি মুখ সামলে কথা কব তোমার সঙ্গে হ্যাঁ তুমি কি মনে করছো আমরা কিছু জানি নে তোমার জামাই যে একটা ঘুষখোর সে যে এই ঘুষের দায়ে জেল খাটছে 2 বছর আমরা কি তা জানি না এখন কিরাম করে আবার চাকরি পাইছে কিরাম করে আবার প্রমোশন পাইছে ওগুলো আমরা সবই জানি আমার জামাই একজন ভালো মানুষ সে সৎ উপায়ে গরু কিনছে এবার থেকে প্রতি বছর আমরা এরকম কুরবানি দেব আমার জামাই কুরবানি দিচ্ছে সেটা শুনে একদম তেলে বেগুনে জ্বলে উঠছে মুশকুরে বউ কথা কার দুলা ভাই আপনি তো ব্যাপারে
একেবারে পুরো আবহাওয়া চেঞ্জ করে দিছেন ব্যাপারটা কি ব্যাপার তো একটা আছে যে শ্বশুর শাশুড়ি আগে আপনারে ভালো মন্দ জিজ্ঞেস করতো না তারা আজকে আমারে আদর আপ্যায়ন করার জন্য উঠে পড়ে লাগিছে তাই তো সব কিছু হচ্ছে এটাই এটা আছে তো তোরা আছিস এটা নাই তো তোরা কেউই নাই দুলাভাই আপনি কি আমারে কষ্টেন না না তুমি তো আমার লক্ষ্মীটি ওরে বাবা রে বাবা সে তোমার লক্ষ্মী হইল কবে থেকে তোমার মনে হয় মেজাজটা খুব গরম এই তুমি আগে এই লক্ষ্মীর ফয়সালা করো এরপরে বুঝাবো গরম না নরম এই লক্ষ্মী কাছে তো কি হইছে তোরে যে বড় দুলাভাই ছোট গিন্নি কয় সেইডা আর কিছু না হালিকা তোমার বড় দুলাভাইরা তার আর কি কি বলে কব কও কি বলে ডাকে থাক আর একদিন কব নে আর একদিন কতি হবে কিসের জন্য এই যে শালিকা এই এমন একটা কথা কানের ভিতর ঢুকাই দিছো এই যে ম্যাডাম বসেন বসেন তা দুলা ভাইরা আপনার আর কি কি বলে ডাকে শুনি সিটা বাদ দাও তুমি আরে লক্ষ্মী কইছো কিসের জন্য হ্যাঁ জামাই ঘুষ খালেও রানু আপন বোন হয়ে কথা তো কওয়া ঠিক হয়নি মা তুমিও কইলা তোমার জামাই ঘুষ খায় না বাবা আমি তো সে কথা করছি না আমি সে কথা করছি কইলাই তো তো কলি বা কি হয়েছে জামাই ঘুষ খায় আমি তো শাশুড়ি হয়ে কতই পারি মা তুমি আবারও কইলে আরে এ পাগল এ তুই কানতে সৃষ্টি জন্য কথা তো সত্যি আমি কি খারাপ কিছু কইছি নাকি তোর শাশুড়ি এই জন্যই তো তোর বাড়িতে বেড়াতে যায় না সে হারাম খাবি না তাই আর তোমরা তো রসাই রসাই খাও হুম খাই আরে এই চাদর তো দেওয়া যাবে না একটা নতুনটা বিছাই দে কিন্তু মাইজে দুলাবে আসলে তো এটাই দাও আরে না আলমারিতে নতুন তো আছে সেটা বাইর করে নিয়ে আয় তারপরে বিছাই দে বেশি কথা এটা কিরাম করে হলো আগে নতুন চাদর দিলে উঠে আর একবার কত আর এখন নতুন চাদর দিতে করছে জানিস বু মা আছে না দুলা ভাইয়ের জন্য মাছের মাথা রাইছে লাভ নাই কেন সারা জীবন বড় দুলে ভাই আর ছোট দুলে ভাইরে খাওয়াইছে এখন তারে দিলে কি হয় বু দুলা ভাইকে কুরবানি দেয় না তোর 20-25 কেজি মাংস কোথা থেকে জানি কারা দিয়ে যায় মানে মানে জানি না তো সেই মাংসের থেকেও আবার আশেপাশে 3-4 বাড়িতে বিলাই দেয় তাহলে থাকিলোটা কি ওই যা দেয় তাই রান্না করি আচ্ছা বউ তুলা ভাই এইবার হেনে কোরবানি দিতেছে এটার কারণটা কি আরে সে ইয়ানে কোনোদিন কোরবানি দেয়নি এবার ইচ্ছে হয়েছে তাই দিচ্ছে ইয়ানে কারণের কি দেখলি না রে বউ আমার জানি কেরম লাগতিছে তোর কেমন লাগতেছে যাইয়ে তোর তুলা ভাইকে জিজ্ঞেস করো আমার মানে বড় জামাই থাকলে তো আর দেয়া যায় না সেটা তো আমি তো আম্মা এ নিয়ে কোনোদিন কোনো আপত্তি করি নাই আরে বাবা তোমার শাশুড়ি দিচ্ছে নেও না কেন আপত্তি করো কেন তোমার এই বয়সে আমি কিন্তু শ্বশুর বাড়ি জুড়া মাথা খাইতাম বুঝছাও আব্বা আপনি আপনার শ্বশুর বাড়ি যে জোড়া মাথা খাইতেন আর আমি তো এই কয় বছরে আমার শ্বশুর বাড়ি সিঙ্গেল মাথাও পাইনি তো এতদিন যখন মাথা পাই নাই তখন আর আমার দেওয়া লাগবে না আম্মা ওরা রাখে দেন আর না হলে আব্বা আব্বা যান আপনি এটা কি কথা কইলেন আপনি এতটা বাজার করে নিয়ে আইছেন আমরা খায়ে ফুরাবো না কয়দিনে আপনি না খালে খাবে না কিরা আর আপনি রে এতটা বাজার করতে কইছে কিরা আম্মা গরিব মানুষ তো প্রতিদিন তো রামতে পারি না আজকে মন চালো তাই নিয়ে আসলাম আচ্ছা আম্মা তারা কি এবার আসবে না না রে বাজান তারা এবার নিজেদের বাড়িতেই কুরবানি দিবেন
এই ব্যাপারই। এই দেখিছো তোমার মাইজা জামাই কিন্তু এবারে একেবারে দান মাইরে দিছে। কিরকম বুঝতে পারলে না? আরে দেও না, কিরকম সুন্দর নাদুস টুন্দুস একখান গরু নিয়ে এসে। তোমার বড় জামাই আর ছোট জামাই কিন্তু এরামের গরু কোনোদিনও কোরবানি দেয়নি। একদম ঠিক কথা কইছো। শোনো, মুন্সির বেটার পছন্দ আছে, আসলেও ঠিক কইছো। কি সুন্দর নাদুস নুদুস আর গায়ের রংটা কি আরে চকচক করতেছে, তাই না? আচ্ছা শোনো, এবার কিন্তু আমি কোনো কথা শুনব না। আমি আমার ভাইয়ের বাড়ি গোস্ত পাঠাবো। তুমি কি লিস্ট করেছো? না, লিস্ট করি নাই, করব নে। কার গরু খিড়া ভাগ করতেছে? আচ্ছা তোমার ফোন আছে না? হ্যাঁ আছেই তো। তাহলে কত ছবি তুলে রাখো গরুর। হয় আমার ফোনে তো আবার ওই মানে ফটো তোলার ওই যন্ত্র নাই, ওই মিনুটায় আছে, মিনুটায়। ও মিনু, আ মিনু, জামাই শুনলি কি কবি? নি জামাই শুনলে আবার কি কবি? মনসের বেটা শুনতেছে না, দুই চোখ তো দেখতেছে ও। আরে গরু, তোর যে এত দাম এটা তো আগে বুঝতে পারি নাই। এই তুমি কি বুঝো নাই? আরে রাত দুপুরে তুমি এখানে কি করতেছো? প্রেম করতেছি, প্রেম। আচ্ছা তোমারে না একটা কথা কব কব বলে কোয়া হচ্ছে না। কি কথা? মানে ওই যে আমাদের গরুটা না, এটা আমার কিরাম জানি সেনা সেনা লাগতেছে, কোনে জানে দেখেছি। আমাদের মোনা কাকা আছে না, মোনা কাকার গরুর মতো লাগতেছে। এই তুমি রাম ডাকাতের মতো তাকায় কি দেখতেছো? এই গরু এক ধরনের থাকতে পারে না দেশে, এক ধরনের কত গরু কত কিছু। এই ঘর চলো, ঘর চলো, ঘর চলো। কি হয়েছে আবার দাঁড়া দেখেছো? তুমি তুমি অনেক দাঁড়ায় দাঁড়ায় গরুর বিষয়ে কি বিবৃতি করছিলে? গরু এই গরু নিয়ে হয়েছে নাকি? কি হয়েছে গরু নিয়ে? এই তোমার কিছু জিকেলি রুম তেলে বেগুনে জ্বলে উঠতো। তেলে বেগুনে জ্বলবো না কিসের জন্য? কিসের জন্য জ্বলবো না? চার চারটে বছর আমাদের বিয়ে হয়েছে, এই চার বছরে আমি যে কয়বার তোমাকে বাড়ি আইছি, একদিনে কি জামাই হিসেবে আদর আপ্যায়ন পাইছি, সম্মান আমার পাইছি ঠিক মতো? আর তোর ওই ঘুষখোর দুলাভাই, সিটা আর বাট পার্সে দুলোভাই আছে, তারে তো খুব খায় খাতির করে, যত্ন করে, আর আমার জিজ্ঞেসে করে না কেমন আছি। শোন, আমি শুধু ভালো মানুষ বলিয়া তোরে এখনো রেখে দিছি। কি কইলে তুমি? তুমি আমার এরকম করে হিট মেরে কথা কইতে পারলে? আমি কি তোমারে ভালোবাসি নে? ভালোবাসা ওই যে শুধু একটু টেক কেয়ার করিস, ওই টেক কেয়ার করিস বলে তো আমি রাখছি। নালি পরে, নালি পরে কি করতে? নালি পরে আমাকে মুন্সি বাড়িতে ছুড়িয়ে মারতাম, এই ব্যাপারি বাড়ি এসে পড়ছে। আল্লাহ গো, তাহলে তুমি আমার কি দাই দিতা? এ চুপ কর, নাকি কান্না করিস তো, নাকি কান্না শুনে মিজাজ তো আরো খারাপ হয়ে যায়। চুপ, একদম চুপ, চুপ, কান্না করবি না, একদম কান্না করবি না, নাকি কান্না ভালো লাগে না। আর তুই তো জানো স্বামী ভালোবাসি না। ঝামেলা, আমি একটা জিনিস ঠিক বুঝে উঠতে পারতেছি না, এই মুন্সির বেটা মানে তোমার জামাই এত টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসলি, ডাল মেকুস কালা নেই তো? হ্যাঁ কালা থাকবে কি জন্য? তো বিষয়টা নিয়ে আমিও ভাবতেছি যে কিনা শ্বশুরবাড়িতে কোনোদিনও 1 কেজি মিষ্টি নিয়ে ঘরে আসে নাই, সেই কিনা 1,30,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলো। না, পানি নিয়ে আসো। পানি? হ্যাঁ পানি। মাথায় ঢালবো কি জন্য? আরে তাড়াতাড়ি ঢালো,
এই যে তেল, তেল দিয়ে কি করবা? তেল দিয়ে আমি কি করবো মানে? তেল গরু সারা গায়ে লাগা দাও, দেখবে চকচকে ঝকঝকে হয়ে গেছে, বুঝছো? আমি লাগাই দেব। হ্যাঁ তুমিই তো লাগাই দিবে। না যদি গুতো মেরে দেয়। গরু আবুলা কিন্তু তা কুরবানি, কুরবানি গরু এক নম্বর মানুষ, সে কিচ্ছু কয় না। তুমি তো এক নম্বর, দেও দেও দেও, তেল দেও তেল দেও, কিচ্ছু কমি না। হ্যাঁ মিনু, নে মালাটা গরুরে পরাই দে। তোর বরের গরু তুই মালা পরা, দেখছো তোমার মায়ের কিরম ফটর ফটর কথা কয়। আব্বা আব্বা সকাল নাই গরুটা পরিষ্কার পরিচ্ছন্ন তো অভিধান চলতে চাই। হ্যাঁ আব্বা আব্বা, এই যে ময়লা, এই যে পরিষ্কার করে এখানে চলে দেন, সুন্দর করে ঘষা দেন। আরে বাবাজি, ওই পাশে তো যাই নাই, ওই পাশে আগে যাই নেই, দেখবো যে সারা শরীর চকচকে ঝকঝকে করে ফেলবো, নে বুঝছো? আব্বা এই যে দুই ঠাকের সিপে, এই জায়গাটা, এই জায়গাটা মনে রাখছি পরিষ্কার করেন আব্বা, তাহলে খুব সুন্দর দেখাবে গরুটারে, একটু ঘষা দেন ঘষা দেন ঘষা দেন আব্বা। আর মাঝখানে ফাসু থাক, তুই আবার গরু চুরি করে আনলি কে? এমন গরু নেই সেই। এ কইলাম না ডাল মেকুস কালা হয়। ওমা তাই বলে কি পরের তো চুরি করতে হবি? এই হিরু, তুই না 80 না 85 হাজার টাকা দিয়া গরু কি না ইতি ভানাই দিলি কুরবানি দেওয়ার জন্য? এই খবর শুনে তো খুশি তো আমার মনটা ভরে গেছে, আর সেই তুই তুই আমার গরু চুরি করে আনলি কেন? ও জামেলা মনা বিয়াই কি করছে? এ হিরু তুই আমার গরু চুরি করছিস কেন সেটা কো। মনা কাকা, কামাল তোমারে খবর দিছে না, আমি ওরে পাঠাইছি তোমারে খবর দেওয়ার জন্য। মানে? মানে হইল এই বাড়ির কেউ আমার জামাই হিসেবে মানতে চায় না। আমি না ও ও দেখছেন কাকা, এখন আমার শ্বশুর বলে সে না শাশুড়ি দেখাই দেয়, অথচ 4টা বছর আমি আসি, যত্ন আত্মীয় যে কেমন হয় সেটা তো বুঝতে পারতেছেন। এই 4 বছরে একটা মাছের মাথা পর্যন্ত আমার পাতে আসে নাই। এটা কী কথা কইতেছিস তুই? হয় কাকা ঠিকই করছি, তাদের ঘুষখোর বড় জামাই আর আদম ব্যাপারে চিটার ছোট জামাই এই বাড়িতে এসে কোরবানি দেয়, সেই জামাইকে খাতির যত্ন করতে যাইয়া আমি যে একটা জামাই সেইটাই আমার শ্বশুর শাশুড়ি ভুলে যায়। জানেন কাকা, তারা মাঝে মাঝে এই কোরবানি নিয়ে আমার এমন অপমান অপদস্থ করে, তখন মন চায় যে এই বাড়িতে নিয়ে কোরবানি দিই। কিন্তু জানেন কাকা, যখন এইখানে কোরবানি দেওয়ার কথা ভাবি তখন আমার এতিমকে চেহারাগুলো চোখের সামনে ভাসিয়ে ওঠে। আমি যদি এইখানে কোরবানি দিই তাহলে আমার এতিমরে গোস্ত খাবে না কীভাবে? এই জন্য এখানে কোরবানি দেওয়া হয় না, আর আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে আমি জিরো কাকা। কেডা কইছে মুন্সি ভাই আপনি জিরো? আপনি তো আমার কাছে হিরো, আমাদের এই এতিমখানার পুরো খরচ তো আপনিই দেন। জামালা হুজুর কি করছে? এই রানু, এই ওমা, তুই তো কোনোদিন কোনো কিছু করলি নি রে মা। আব্বা আমারে কলি তো আমি আপনার কব, আমি নিজেই তো প্রথম শুনলাম। ব্যাপারী ভাই, আমিও কিন্তু এই বিষয়টা আজকে প্রথম জানলাম। হিরু ভাই দান খরা হাদিস মাইনাই দেন, আমাদের এই এতিমখানা চাল ডাল প্রয়োজনীয় জিনিসপত্র তিনিই দিয়ে থাকেন, প্রতিবার কোরবানির জন্য গরু কিনে দেন হিরু ভাই, সেখান থেকে কোনো মাংস নিতে চান না, আমরা তো জোর করে এই 10-15 কেজি মাংস ওনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসি। হিরু তুই কি গোটা সত্যি নিবি? না কাকা,
গরু আমি পাঠাই দেবানি। এই গরু দিয়ে দেখার চেষ্টা করলাম এই বাড়ির মানুষের মনোমানসিকতা কেমন। বুড়া আমার দেহা হয়ে গেছে কাকা। জানো কাকা, এই বাড়িতে আসলে প্রত্যেক বছর আমার পুরনো বিছানার চাদর দেয়। আর এইবার তোমার গরুর জন্য আমি নতুন বিছানার চাদর পাইছি। তাহলে হিরু ভাই কোরবানের গোশতটা কি এখানে পাঠাই দেব? হুজুর, সেটা আপনার মেহরবানি, তবে 4-5 কেজির বেশি একটু পাঠাবেন না। আব্বা, আমরা আপনারে ভুল বুঝছিলাম, আমাকে আপনি মাফ করে দেন। আমি মোল্লাগের মায়ে হয়েও বুঝবার পারি নাই, আমারে মাফ করে দেন আব্বা। আমরা আসলে ভালো মানুষ না, আমরা হালাল হারাম বুঝি নেই, আমরা লোভী। বাবাজি, আমি কিছু বলতে চাই না, আমার বলার একটাই বিষয় যে তোমার মতো জামাই পাইছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কাকা, এত বছর আপনাকে ছেলের সঙ্গে আমি সংসার করতেছি, কই সে তো কোনোদিনও আমারে কোলো না, সে তো দান খয়রাত করে। মারে, হিরুজা করছে ওইটি নিয়ম, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টেন না পায়। কিন্তু আমরা ওসব মানি না, আমরা দান করে আল্লাহর শুকর গোজন না করিয়া ফুটানি করি। দেখো না, জাকাতের কাপড় নিতে আইসা কত গরিব অসহায় মানুষ পায়ের তলে পড়া মরে, খোঁজ নিয়ে দেখো তাগো অনেক আত্মীয় স্বজন না খাইয়া থাকে, অথচ আত্মীয় স্বজনের হক প্রতিবেশীর হক সেটি আগে। রানু আম্মা, কোরবানির তো আসলে শুধুমাত্র মাংস খাওয়ার জন্য না, এটারও একটা নিয়ম কানুন আছে, ইসলামিক নিয়ম কানুন। কিন্তু এখন কি হয় জানেন, গরু একটা কিনে বাড়ির সামনে বাঁধিয়ে রাখে, বাঁধিয়ে রেখে ডাইকে এনে সবাইরে দেখায় আমার গরু ওর থেকে বড়, আমার গরু এত লাখ টাকা দিয়ে কিনছি, ওর গরু তো এই টাকা দিয়ে কিনছে, কত প্রতিযোগিতা হয় গরু নিয়ে। কিন্তু ইসলামিক নিয়ম মানে যে কোরবানি করতে হয় সেইদের কোনো প্রতিযোগিতা হয় না, বা সেদিনে কোনো আলোচনাও হয় না। আম্মা, এইভাবে কি কোরবানি হয়? হিরু ভাই, অনুমতি দিলে আমরা এখন যাইতে পারি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমারে তুমি মাফ করে দাও, আমি তোমার চিনতে পারিনি। রানু, আমি তো তোমার স্বামী, আমি তোমারে মাফ করে দেবো, কিন্তু আমার মাপটা তো আসল মাপ না, তুমি আল্লাহর কাছে মাপ চাও।